গত কয়েকদিন ধরে ঢাকার বাইরে ঘন কুয়াশায় ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতি থেকে পিছিয়ে নেই রাজধানী, তবে রাজধানীতে শীতের তীব্রতা হালকা হলেও পড়ছে ঘন কুয়াশা। নগরীতে শীতকে উপেক্ষা করে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও মানুষের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বিডি হেডলাইন্সকে জানান, জানুয়ারি মাসের মাঝামাঝি ও শেষের দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে, এর সাথে সাথে বৃষ্টিপাতও হতে পারে। জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহের ব্যাপারে আমরা আগে থেকেও বলেছি যে একটা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, মানে এটা 14 তারিখে 12-14 তারিখের পরে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ একটা হতে পারে, এবং আর একটা শৈত্যপ্রবাহ সিভিয়ার হতে পারে, এটা মাসের শেষের দিকে। তবে এই এইটা মানে কয়দিন কন্টিনিউ করবে, কীভাবে হবে এ ব্যাপারে এখনও বলা যাচ্ছে না। তবে এবছরের শৈত্যপ্রবাহগুলি বেশি দিন লিঙ্গার করবে না। জানুয়ারি মাসের শেষে যেটা হতে পারে তার সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে গত বছরের তুলনায় এবছর শৈত্যপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে না বলে জানান তিনি।